এখন আমরা আধুনিক বাংলা কবিতা এক এই বিষয়ে আলোচনা করব। এটা সাহিত্যের ইতিহাসের মডিউল। এখানে কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাস, অমিয় চক্রবর্তী এবং বিষ্ণু দে এই চারজন কবি প্রসঙ্গে আলোচনা করার কথা। বাংলা কাব্য কবিতার ইতিহাসে নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাস অথবা বিষ্ণু দে কিংবা অমিয় চক্রবর্তীকে একই পর্যায়ে রেখে সাধারণত আলোচনা করা হয় না। জীবনানন্দ, বিষ্ণু দে এবং অমিয় চক্রবর্তীরা যেখানে রবীন্দ্রোত্তর কাব্য পর্যায়ের কবি বলে বিবেচিত হন, সেখানে নজরুল শেষ পর্যন্ত প্রসারিত রবীন্দ্রবলয়ের কবি হিসেবেই আমাদের কাছে মূল্যায়িত হন। কিন্তু এই মডিউলে আমরা আলোচনা শুরু করছি নজরুলকে দিয়েই। নজরুল 1899-এ জন্মেছিলেন এবং 1976 সালে বর্তমান বাংলাদেশে তাঁর জীবনাবসান হয়। 1920-22 সাল নাগাদ, প্রথম মহাযুদ্ধ পরবর্তী সময়ে, বাংলা কাব্যক্ষেত্রে নজরুলের আবির্ভাব। বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে তিনি বাংলা কাব্যক্ষেত্রে আবির্ভূত হন এবং রাতারাতি বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেন। নজরুলের কাব্যগ্রন্থগুলো যদি দেখি তাহলে 1922 সালে তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিমীনা প্রকাশিত হয়েছিল। তারপর দোলনচাপা, বিষের বাঁশি, ভাঙার গান, চিত্তনামা, ছায়ানট, সাম্যবাদী, কুবের হাওয়া, ঝিঙে ফুল, সর্বহারা, ফণী মনসা ইত্যাদি কাব্যগ্রন্থ ক্রমান্বয়ে প্রকাশিত হয়েছে। দুর্ভাগ্যের ব্যাপার এটাই যে বাংলা কাব্যক্ষেত্রে নজরুল বেশি দিন সক্রিয় থাকতে পারেননি। শারীরিক অসুস্থতার কারণে 1941 সাল থেকে প্রায় কোনো লেখালেখিতেই তিনি যুক্ত হতে পারেননি। বাংলাদেশ তৈরি হওয়ার পর বাংলাদেশ সরকার তাকে সে দেশে নিয়ে যান এবং জাতীয় কবির মর্যাদায় ভূষিত করেন এবং পরবর্তীকালে সেখানেই তার সমাধি, মৃত্যুর পরে তার সমাধি সেখানেই দেওয়া হয়। নজরুল কবিতা ছাড়াও অজস্র গান লিখেছেন, অনুবাদ কাব্য লিখেছেন, কয়েকটি উপন্যাস, ছোট গল্প, নাটক এবং বেশ কিছু প্রবন্ধও লিখেছিলেন। বাংলা কাব্যক্ষেত্রে কবি হিসেবে নজরুলের যে বৈশিষ্ট্য সেটা যদি আমরা একটু দেখি, সেখানে দেখব প্রথম মহাযুদ্ধ পরবর্তী সময়কালে যখন রবীন্দ্রনাথের রাবীন্দ্রিক রোমান্টিকতার আদর্শ যখন নানা দিক থেকে প্রশ্নের মুখে পড়ছে, তখন কল্লোল গোষ্ঠীর কবিরা একটু পরে 1923 সালে আসবেন। তার আগে থেকেই মহিতলাল মজুমদার, যতীন্দ্রনাথ সেনগুপ্ত এদের হাত ধরে বাংলা কাব্যে একটা ভিন্ন সুর শোনা যাচ্ছে। সেই পরিস্থিতিতে নজরুলের আবির্ভাব। নজরুলকে আমরা দেখব যে তিনি রবীন্দ্রনাথ প্রবর্তিত স্নিগ্ধ শান্ত বাংলা কাব্যধারায় মধুসূদনের মতো একটা বৈপ্লবিক আবেগের সঞ্চার করতে পেরেছিলেন। তবে মাইকেলের যে আবেগ সেটা সমগ্র জীবন মথিত করে উৎসারিত হয়েছিল, নজরুলের ক্ষেত্রে সেটা ঘটেনি। এর জন্য বোধহয় নজরুলের স্থৈর্যের অভাব এবং তার প্রচণ্ড আবেগ সেটা দায়ী। জীবনের মতো কাব্যেও প্রচণ্ড আবেগ তাকে ভাসিয়ে নিয়ে গেছে। সমসাময়িকতা তাঁর কাব্যের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। জাতীয় এবং ব্যক্তিগত জীবনের সাময়িক ঘটনা
অথবা সাময়িক আবেগ অবলম্বন করে ইংরেজ কবি কিপলিংয়ের মতো নজরুল প্রচুর কবিতা লিখেছেন। পত্রিকা সম্পাদনা এবং সাংবাদিকতার প্রভাব পড়েছে এক্ষেত্রে। উৎপীড়িত, প্রান্তিকায়িত, দুস্থ মানবতার জয় ঘোষণা এবং সাম্রাজ্যবাদী শাসক শ্রেণীর বিরুদ্ধে ক্ষোভের প্রকাশ সমকালীন বাংলাদেশে নজরুলকে অসম্ভব জনপ্রিয় করে তুলেছিল। হিন্দু মুসলমান এই দুই সংস্কৃতির সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন হয়েছিল তাঁর কাব্যে। তাঁর শব্দভাণ্ডার, কাব্যভাষা, উপমা রূপকাদী অলঙ্কার অথবা চিত্রকল্প নির্মাণে তাঁর প্রতিফলন দেখা যায়। তাঁর সৈনিক জীবনের অভিজ্ঞতা এবং দেশের রাজনৈতিক বিদ্রোহের সঙ্গে যুক্ত থাকার প্রভাবও তাঁর কাব্যে পড়েছে। সাম্যবাদী, সর্বহারা, ফণী মনসা প্রভৃতি কাব্যগ্রন্থে সমাজতান্ত্রিক পরিবর্তন কামনায় তিনি প্রায় চারণ কবির ভূমিকা নিয়েছিলেন বলা চলে। নজরুল অজস্র গান লিখেছেন, সেই গানগুলির কাব্যমূল্যও কম নয়, এবং সেই গানগুলির যদি বিচার বিশ্লেষণ করি তার প্রভাবও বাংলা কাব্যের ক্ষেত্রে বিচার করা চলে। এরপরে আমরা চলে আসব জীবনানন্দ দাশের আলোচনায়। জীবনানন্দ দাশ 1899 সালে নজরুলের বছরেই জন্মেছিলেন। তিনি বরিশালে জন্মগ্রহণ করেছিলেন। বরিশালের বিখ্যাত মানে বৈদ্য বংশে সর্বানন্দ দাশগুপ্ত, বিখ্যাত ব্রাহ্ম পরিবার, সেই পরিবারে বিদ্যোৎসাহী পরিবার, সেই পরিবারে জীবনানন্দের জন্ম। তাদের বাড়িতে সাহিত্য চর্চার একটা আবহাওয়া ছিল। জীবনানন্দের মা কুসুম কুমারী, তিনি নিজেও কবি ছিলেন। বরিশালেই জীবনানন্দের পড়াশোনা, পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে এমএ পাশ করেছেন এবং তারপর সিটি কলেজ, সেখানে কয়েক বছর চাকরি করেন 1922 থেকে 28 সাল পর্যন্ত। কিন্তু তার চাকরি যায় এবং কিছুদিন বেকার থাকার পর জীবনানন্দ দিল্লিতে রামজস কলেজে ইংরেজি সাহিত্যের অধ্যাপনা করেন। সেখান থেকেও কাজ শেষ মানে ছেড়ে দিয়ে চলে এসে কয়েকদিন বসে থাকার পর বরিশালে ব্রজমোহন কলেজে, যেখানে তিনি পড়াশোনা করেছিলেন, সেখানেই বেশ কয়েক বছর দেশভাগের আগে পর্যন্ত 1341 থেকে 1355 পর্যন্ত তিনি সেখানে চাকরি করেন। দেশভাগের পর তিনি কলকাতায় চলে আসেন, প্রথমে খড়গপুর কলেজ, তারপর বেহালা বিবেকানন্দ কলেজ এবং সবশেষে হাওড়া গার্লস কলেজ, যেটা বিজয়কৃষ্ণ গার্লস কলেজ, সেখানে অধ্যাপনা করেন। 1954 সালে আকস্মিক এক দুর্ঘটনায় তাঁর প্রয়াণ ঘটে। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের সংখ্যা খুব বেশি নয়। ঝরাপালক 1927 সালে প্রকাশিত হয়েছিল তার প্রথম কাব্যগ্রন্থ, তারপর ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, এই কাব্যগ্রন্থগুলো তার জীবৎকালে প্রকাশিত কাব্যগ্রন্থ। জীবৎকালে আরেকটি কাব্যগ্রন্থের শ্রেষ্ঠ কবিতার কাজ তিনি শেষ করেছিলেন। 1954 সালেই সেই শ্রেষ্ঠ কবিতা প্রকাশিত হয়েছিল। তার মৃত্যুর পর রূপসী বাংলা, বেলা বেলা কালবেলা, সুদর্শনা এবং আলো পৃথিবী, এই কাব্যগ্রন্থগুলো প্রকাশিত হয়েছে। বাংলা কাব্যক্ষেত্রে জীবনানন্দ দাশ একজন খুব প্রভাবশালী কবি, যদিও তাঁর সমকালে জীবনানন্দ কোনোভাবেই তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেননি,
পাঠকের আনুকূল্য পাননি। তার যে কাব্যভাষা, তার যে প্রকাশরূপ, তার প্রকাশরূপের সঙ্গে সমকালীন বাঙালি কাব্যপাঠক অভ্যস্ত হয়ে উঠতে পারেননি। প্রথম মহাযুদ্ধ পরবর্তী জটিল আত্মস্বরূপের হতাশ ভারাক্রান্ত অস্তিত্বের দ্বিধাগ্রস্ত ব্যক্তি চৈতন্যের অকপট উন্মোচনের প্রয়াসী হয়েছিলেন জীবনানন্দ। জীবনানন্দ চেতন আর অবচেতন মনের যৌথ সম্মিলনকে প্রকাশ করতে চেয়েছিলেন সুররিয়ালিস্টদের মতো, এবং সেই কারণে তার কাব্যদেহে অসঙ্গতিপূর্ণ পারম্পর্যহীন নানা চিত্রকল্পের সমাহার রয়েছে। এগুলো সমকালীন পাঠক গ্রহণ করতে পারেননি। স্বপ্নের মতো পরস্পর সংযোগহীন চিত্রকল্প, কোথাও বা প্রতিকায়িত চিত্রকল্পের যে প্রকাশ, সেগুলো তাদের কাছে দুরূহ ঠেকেছিল, এবং সেই কারণে জীবনানন্দ নিজেও কুণ্ঠিত ছিলেন। যা কবিতা লিখতেন, যত কবিতা প্রকাশ তত কবিতা প্রকাশিত হতো না। অনেক কবিতা তিনি বাক্সবন্দি করে পাণ্ডুলিপির হিসেবেই রেখে দিয়েছিলেন। মৃত্যুর পরে আমরা সেগুলো প্রকাশ করেছি। তার প্রথম দিকের কবিতায় তার ভারাক্রান্ত হৃদয়ের বিস্ময়বোধ ব্যক্ত হয়েছে বরিশাল তথা গ্রাম বাংলার প্রকৃতির আশ্চর্য চিত্ররূপময় প্রকাশের মধ্য দিয়ে। এই প্রসঙ্গে বলা চলে, বুদ্ধদেব বসু, যিনি জীবনানন্দ দাশকে পাঠকের কাছে অনেকটা পরিচিত করানোর ভূমিকা নিয়েছিলেন, বুদ্ধদেব বসু জীবনানন্দকে প্রকৃতির কবি এই অভিধায় অভিহিত করেছিলেন। কিন্তু তার কবিতায় প্রকৃতির যে বরিশালের বা পূর্ব বাংলার প্রকৃতির যে রূপ, সেটা 1948 পরবর্তীকালের কবিতায় তেমন পাওয়া যাবে না। 48 পরে কলকাতাতে স্থায়ীভাবে বসবাস করার পর সেই পর্বে তার ক্ষুব্ধ চিত্তের বিপন্নতা ব্যক্ত হয়েছে কিছুটা শ্লেষাত্মক মননধর্মী বাচনের মধ্য দিয়ে। এই পর্যায়ের কবিতায় মানুষের শুভচেতনায় আস্থা ফিরে আসছিল তাঁর, তিমিরহননের প্রয়াস লক্ষিত হচ্ছিল তাঁর কাব্যে। জীবনানন্দের কবিতায় আমরা নিরাবেগ উচ্চাবচতাহীন স্বগতোক্তিমূলক কাব্যভাষা দেখতে পাব। আমরা আগেই বলেছি, সেটা সমকালীন পাঠকের কাছে গ্রহণযোগ্য হয়নি। ইতিহাস তথা ঐতিহ্যের ভূমিতে ব্যক্তিক এবং সামূহিক অস্তিত্বের ক্ষেত্রে সময়ের তাপকে প্রকাশ করা, সময়ের যন্ত্রণাকে ব্যক্ত করা, এই দিক থেকে জীবনানন্দ দাস বাংলা কাব্যে অনন্য। জীবনানন্দের মৃত্যুর পর বাংলা কাব্যে জীবনানন্দের অনুসারী কবিদের তালিকাটি বেশ দীর্ঘ। তার কাব্যভাষার একটা মোহিনী মায়ায় দীর্ঘকাল ধরে বাঙালি তরুণরা আচ্ছন্ন থেকেছেন। সবচেয়ে প্রভাব রবীন্দ্রনাথের পরে সবচেয়ে প্রভাব যদি কোনো কবির পড়ে থাকে বাংলা কাব্য মানে তরুণ কবিদের উপরে, তিনি হচ্ছেন জীবনানন্দ দাস। এরপরে অমিয় চক্রবর্তী। অমিয় চক্রবর্তী 1901 জন্মেছিলেন। তার দীর্ঘ জীবন, 1986 তিনি পরলোকগত হন। তার ছেলেবেলা কেটেছে আসামে। তার বাবা দ্বিজেশচন্দ্র আসামের গৌরীপুর এস্টেটের দেওয়ান ছিলেন। তার মা অনিন্দিতা দেবী, যিনি সেকালে বিদুষী মহিলা হিসেবে যথেষ্ট খ্যাতিমান ছিলেন, বেদ, উপনিষদ, স্বরদর্শন এবং প্রাচীন কাব্যসাহিত্য বিষয়ে তিনি নিয়মিত লেখালেখি করতেন। বঙ্গনারী ছদ্ম নামে তিনি নারীদের অধিকার সম্পর্কেও সেই আমলে লেখালেখি করেছেন। অমিয় চক্রবর্তী 1921 দর্শন, বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান
এবং ইংরেজি সাহিত্য নিয়ে পাটনা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন এবং ওই বিশ্ববিদ্যালয় থেকেই 1926 সালে ইংরেজিতে এমএ পাশ করেন। অমিয় চক্রবর্তী শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সঙ্গে যুক্ত হয়েছিলেন 1923 সাল থেকেই, কিন্তু রবীন্দ্রনাথের সাহিত্য সচিব হিসেবে তার যে কর্মজীবন, তার যে ভূমিকা, সেটি শুরু হয়েছিল 1926 সাল থেকে এবং সেটা চলেছিল 1933 সাল পর্যন্ত। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের উদ্যোগেই হিওরডি শিগো, তার সঙ্গে যাকে রবীন্দ্রনাথ নামকরণ করেছিলেন হৈমন্তী, তার সঙ্গে বিবাহ বন্ধনে বাধা পড়েন এবং সেই উপলক্ষে অমিয় চক্রবর্তীর দ্বিতীয় কাব্যগ্রন্থ উপহার, সেটা প্রকাশিত হয়েছিল 1927 সালে। এর আগে 1924 সালে আরেকটি কবিতার বই অমিয় চক্রবর্তীর, কবিতা বলি, সেটা প্রকাশিত হয়েছিল। কিন্তু এই প্রথম দুটো কাব্যগ্রন্থেই অমিয় চক্রবর্তী কবি হিসেবে আমাদের কাছে তার যে পরিচয়, তার স্বাক্ষর সেখানে নেই। 1938 সালে প্রকাশিত খসড়া কাব্যগ্রন্থ থেকেই অমিয় চক্রবর্তীকে আমরা পাব। এর আগে, খসড়া কাব্যগ্রন্থ প্রকাশের আগে, দীর্ঘদিন রবীন্দ্রনাথের সান্নিধ্যে তিনি কাটিয়েছেন এবং 1930 সালে এবং 32 সালে রবীন্দ্রনাথের সফর সঙ্গী হয়েছেন। বিলেতে এবং আমেরিকায় 30 সালে রবীন্দ্রনাথ সফরে গেছিলেন এবং 32-এ পারস্য এবং মধ্যপ্রাচ্যে যে সফর, সেখানেও অমিয় চক্রবর্তী তার সঙ্গী হয়েছেন এবং এগুলো অমিয় চক্রবর্তীর উপরে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে সন্দেহ নেই। এরপর রবীন্দ্রনাথের সাহিত্য সচিবের দায়িত্ব ছেড়ে অমিয় চক্রবর্তী অক্সফোর্ড ইউনিভার্সিটিতে টমাস হার্ডির কবিতা নিয়ে গবেষণা করেন এবং 1937-এ ডিফিল উপাধি প্রাপ্ত হয়ে লাহোরের একটি কলেজে তিনি চাকরি করেন। তারপর 1940 সাল থেকে 1948 সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষকতা করেন। এই সময়ই আমাদের দেশে যে ভারত ছাড়ো আন্দোলন, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, এই সব ঘটনাগুলির সঙ্গে অমিয় চক্রবর্তী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তাঁর একটা সংযোগ আমরা ইতিহাসের পাতায় দেখি। অমিয় চক্রবর্তী গান্ধীজির সঙ্গে নোয়াখালী এবং বিহারে নানা জায়গায় পদযাত্রা করেন, সাম্প্রদায়িক সংঘর্ষের বিপক্ষে জনমত গড়ে তুলতে উদ্যোগ নেন। দ্বিতীয় মহাযুদ্ধ এবং দেশভাগ, স্বাধীনতা, আমাদের এই সব ঘটনাগুলো অমিয় চক্রবর্তীর চিন্তা চেতনার উপরে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল, তার কবিতায় প্রতিফলন আমরা দেখতে পাব। 1948-এর পরে অমিয় চক্রবর্তী পাকাপাকিভাবেই বলা চলে যে আমেরিকা প্রবাসী হয়ে যান এবং আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ধর্মতত্ত্ব এবং ইংরেজি সাহিত্যের অধ্যাপনা করেন। অমিয় চক্রবর্তীর কাব্যগ্রন্থগুলি খসড়া, যেটা 1938-এ আমরা আগেই বললাম, তারপরে এক মুঠো, মাটির দেয়াল, অভিজ্ঞান বসন্ত, দূরজানি, পারাপার, পালাবদল, ঘরে ফেরার দিন, হারানো অর্কিড, পুষ্পিত ইমেজ, অমরাবতী, অনিঃশেষ এবং নূতন কবিতা, এই কাব্যগ্রন্থগুলোর মধ্যে আমরা কবির যে বৈশিষ্ট্যকে দেখতে পাব, সেটা যদি সূত্রাকারে বলা যায় তাহলে এরকম সেটা দাঁড়ায়। অমিয় চক্রবর্তী তার একটি সাম্প্রতিক নামে একটি প্রবন্ধ গ্রন্থ রয়েছে, সেই প্রবন্ধ গ্রন্থে এক জায়গায় বলেছিলেন যে সৌমনস্যের একটি স্বচ্ছ পটে প্রাত্যহিকের যথাযথ রূপ নিরীক্ষণ করা শিল্পীর স্বধর্ম। দ্বিতীয় মহাযুদ্ধ এবং তৎপরবর্তী ভাঙনের যুগে সম্পূর্ণতার বোধকে তিনি তাঁর কবিতাকর্মের মধ্য দিয়ে চয়ন ও পুনর্গঠিত করেন।
জগত জীবনকে নির্বিকার তদ্গতভাবে পর্যবেক্ষণের দৃষ্টি রবীন্দ্রনাথ দেখতে পেয়েছিলেন অমিয় চক্রবর্তীর কাব্যে। রবীন্দ্রনাথ এই প্রসঙ্গটি তুলেছিলেন অমিয় চক্রবর্তীর দ্বিতীয় কাব্যগ্রন্থ একমুঠো, সেই গ্রন্থটির সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে রবীন্দ্রনাথের যে নবযুগের কাব্য, সেই আলোচনায় রবীন্দ্রনাথ অমিয় চক্রবর্তীর অনুভূতির বিচিত্রতা এবং তিনি কাব্যের মধ্য দিয়ে যে বৃহৎ বিশ্বের মধ্যে সঞ্চরণ করতে পারছেন সেই কথা জানিয়েছিলেন। অমিয় চক্রবর্তীর কবিতায় আমরা আন্তর্জাতিক চেতনার পরিচয় পাব। পরিযায়ী আন্তর্জাতিক চেতনার কবি, নানা দেশে দেশে মানুষে মানুষে ভ্রাতৃত্ব, মৈত্রী ও মিলনের আকাঙ্ক্ষা সারা জীবন পোষণ করেছেন, বিশ্বজুড়ে যৌথ পরিবার গড়ে তুলতে চেয়েছেন। প্রাণের এই বিশ্ব পরিক্রমার কেন্দ্রে কিন্তু সবসময় আমরা দেখব রয়ে গেছে তাঁর স্বদেশ বাংলাদেশ। তার একবারে শেষ দিকের কবিতা অমরাবতী থেকে, অমরাবতী কাব্যগ্রন্থ থেকে একটা কবিতা যদি আমরা দেখি, এইরকম সেটা, কচি ঘাস মাঠ পাশে জল, মশুমা তোমার আঁচল এখানে বিছাও, মাথা রেখো মাথা রেখে শোব আর দেখব উধাও, মেঘে মেঘে চলে নীলাকাশে শেষ করে দূর পরবাস, ফিরে আসি ধরিত্রীর কোলে, মাটি তুমি নাও বুক মেলে। তার কবিতার ছন্দ, ভাষা, কথ্য ভাষার সজীবতাকে ধারণ করার প্রয়াসে বিশিষ্ট। তবে গদ্য ছন্দকে তিনি অবলম্বন করেননি, প্রচলিত নিরূপিত ছন্দ কাঠামোকে মেনে নিয়ে তার নানা পরীক্ষার মধ্য দিয়ে কথ্য ভাষার কাব্যিক পুনর্বাসনই তার লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তার কাব্যে প্রবাহমান জীবনের ছবি যেভাবে ব্যক্ত হয়েছে তা তাঁর বিশেষত্বের একটা দিক, এবং তার কবিতায় এই ভিজুয়াল ইমেজের চিত্রলভ্য যথাযথ তার চর্চা বিশেষ গুরুত্বপূর্ণ। এইটা অমিয় চক্রবর্তীর কবিতা পাঠের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা অভিজ্ঞতা। সিনেমায় যেমন টুকরো টুকরো ছবিকে জোড়া হয়, প্রবাহমান চলমান ছবিকে জোড়া হয়, অমিয় চক্রবর্তী সেই রকমভাবে একটা আস্বাদন আমাদের কাব্যপাঠককে তার কবিতা দিতে পারে। এবারে এই পর্যায়ের আমরা শেষ কবি বিষ্ণুদেব সম্পর্কে আলোচনায় আসি। বিষ্ণুদেব 1909 থেকে 1982 তার জীবনকাল, মধ্য কলকাতায় এক অভিজাত পরিবারে তার জন্ম, তাদের পৈতৃক নিবাস হাওড়ায়। আমরা যে শ্যামাচরণ দের নাম জানি, ভারতবর্ষের প্রথম ভারতীয় অডিটর জেনারেল, সেই শ্যামাচরণ দের পরিবারের সন্তান, বিদ্যোৎসাহী পরিবার। বিষ্ণুদেব ছেলেবেলা কেটেছে তার সংস্কৃত কলেজের কলেজ স্ট্রিটে, সংস্কৃত কলেজের উল্টো দিকে, মিত্র ইনস্টিটিউশনের ছাত্র ছিলেন, কিন্তু নিজেই জানিয়েছেন একেবারে স্কুলবেলাতেই স্কুলে না গিয়ে, স্কুলের জন্য বেরিয়ে স্কুলে না গিয়ে তিনি বইয়ের দোকানে ঢুকে পড়তেন এবং সারাদিন সেখানে বই পড়তেন। ছেলেবেলা থেকে কিছুটা রুগ্ন ছিলেন এবং বইমুখী ছিলেন। খুব অল্প বয়সেই তার আগ্রহ বিদেশি কাব্য, বিশেষত ইংরেজি কাব্য, এলিয়টের কাব্যের প্রতি আকৃষ্ট হয় এবং তার প্রভাব তার সারা জীবনের কবিতা চর্চার মধ্যে পড়েছে। বিষ্ণুদেব প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল 1932 সালে, উর্বশী আর্টেমিস, তারপর চোরাবালি 38, পূর্বলেখ, সাত ভাই চম্পা, সন্দীপের চর, অনিষ্ট, নাম রেখেছি কোমল গান্ধার, আলেখ্য, তুমি শুধু 25শে বৈশাখ, স্মৃতিসত্তা ভবিষ্যৎ, সেই অন্ধকার চাই, সংবাদমূলত কাব্য,
ইতিহাসের ট্রাজিক উল্লাসে, রবি করজ্জ্বল নিজ দেশে, ঈশাবাস্য দিবানিশা, চিত্ররূপমত্ত পৃথিবীর উত্তরে থাকো মৌন, আমার হৃদয়ে বাঁচো। 1981 সালে শেষ কাব্যগ্রন্থ আমার হৃদয়ে বাঁচো। দীর্ঘ এই যে কবি জীবন, 1938-39 সাল থেকে তার লেখা লিখি, তারপরে 81 সাল পর্যন্ত দীর্ঘ কবি জীবন, অজস্র ফসল ফলিয়েছেন তিনি। বিষ্ণুদের কাব্যে আমরা দেশি বিদেশি, নিকট দূর, সাহিত্যিক পৌরাণিক সাংস্কৃতিক এমনকি লোকসাংস্কৃতিক ঐতিহ্যের বহুল পরিমাণ ব্যবহার এবং প্রয়োগ দেখতে পাব। তার কাব্য ঐতিহ্যের, এই বহুমাত্রিক ঐতিহ্যের উচ্চারণেই বিশিষ্ট হয়ে উঠেছে। তিনি রবীন্দ্রোত্তর বাংলা কাব্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, বিশেষত 30-এর দশকের কাব্যের যে মননশীলতা, যে নিরাবেগ নৈবক্তিকতা, সেটা বিষ্ণুদের কাব্যে আমরা প্রথম থেকেই দেখতে পাই। তার কাছে চিন্তা শুধু যে বৌদ্ধিক স্তরেই আবদ্ধ তা নয়, তার কাছে চিন্তা একটা অভিজ্ঞতা, প্রত্যক্ষভাবে সংবেদ্য। তিনি মার্ক্সবাদী কবি। প্রথম দুটো কাব্যগ্রন্থে তার মার্ক্সবাদী চেতনা তেমনভাবে প্রকাশিত হয়নি, সেখানে তিনি অনেকাংশে প্রেমেরই কবি, কিন্তু তারপরে চোরাবালি থেকে তার কাব্যে আমরা মার্ক্সবাদী চিন্তা চেতনার প্রভাব দেখতে পাব এবং সমকালের ক্ষোভ যন্ত্রণা, স্বপ্ন সংগ্রাম, ব্যর্থতা অপচয়, নৈরাশ্য আর আশাবাদকে ইতিহাস বোধের প্রেক্ষিতে তিনি ব্যক্ত করতে চেয়েছেন। বারবার ফিরে ফিরে এসেছে দগ্ধ দিন আর নরকের নানা চিত্রকল্প। প্রথম দিকে দেশি বিদেশি পৌরাণিক অনুষঙ্গ ব্যবহার এবং আবিধানিক অথবা অপ্রচলিত শব্দ ব্যবহার তার কবিতাকে কিছুটা দুর্বোধ্য করে তুলেছিল, কিন্তু ক্রমশ যত গণজীবনের প্রসারিত ক্ষেত্রে তিনি এগিয়েছেন, ততই তার কাব্যে সরলতা এসেছে, তার ভাষা কথ্য বাগভঙ্গিকে আয়ত্ত করার দিকে এগিয়েছে। এখানে আমরা আলোচনা শেষ করি। এই পর্বের যে 4 কবি নিয়ে আমরা আলোচনা করলাম, নজরুল ইসলাম, প্রথম থেকেই তার পরিচয় তীব্র আবেগ সম্পন্ন কবি, ব্রিটিশ বিরোধী আবেগ, সমকালীন মানবতার অবমাননা, তার বিরুদ্ধে তার ক্ষোভ, সেগুলো তার কাব্যকে বিশিষ্ট করে তুলেছিল। এরপরে রবীন্দ্রোত্তর যে 3 কবি, জীবনানন্দ দাস, বিষ্ণু দে এবং অমিয় চক্রবর্তী, তারা প্রত্যেকেই স্ব স্ব পথে বিশিষ্টতা অর্জন করেছেন এবং তাদের কাব্যে আমরা দেখব রবীন্দ্রোত্তর বাংলা কাব্যের যে ধারা তাকে নির্মাণ করা, গঠিত করার প্রয়াস। জীবনানন্দ দাস স্বগতোক্তিমূলক উচ্চারণের দিকে গেছেন, তার যুগের ক্লান্তি, হতাশা, ব্যর্থতা, অপচয়কে খুব নিরাবেগ, মানে স্বগতোক্তিমূলক উচ্চারণের মধ্য দিয়ে ব্যক্ত করেছেন। অমিয় চক্রবর্তী, রবীন্দ্র সান্নিধ্যে বড় হওয়া এই কবি, আন্তর্জাতিক চেতনার, আন্তর্জাতিক কবি মানুষের পরিচয় রেখেছেন তার কাব্যে। এবং বিষ্ণু দে, যিনি প্রথম দিকে প্রেমের কবি হিসেবে যাত্রা শুরু করে দেশি বিদেশি নানা পুরাণ প্রসঙ্গের সফল বিশিষ্ট ব্যবহারের মধ্য দিয়ে শেষ পর্যন্ত পৌঁছেছেন প্রসারিত গণজীবনের রূপায়ণে। এইভাবে এই 4 কবি বাংলা কাব্যের একটা পর্যায়ে বিশিষ্ট স্থান অর্জন করে রয়েছেন।